ভালো লাগে এই জন্য খেলনাগুলো মাঝখানে মায়েদের বসার সব চেয়ারগুলো পাশাপাশি ও সে মা খুশি নামা 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 ওয়া আসসালামু আলাইকুম প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতি মারিন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এখানে আমি বুট ভুনা করে নিচ্ছি ইফতারির জন্য বুট ভুনাটা আসলে একটু আগেই করা হয় কারণ এতে ঠান্ডা হলেও কোনো সমস্যা হয় না আর এই বুটটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম যার কারণে একটু সহজ হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমি রান্না করতে করতে আবার বাহিরে বের হয়ে গেছি কারণ আমার অঙ্কিতা বাহিরে যাওয়ার জন্য অনেক অস্থির ছিল প্লাস বাবু ঘুম থেকে উঠে গেছে আর বাবু ঘুম থেকে উঠলে তো মোটামুটি আমার মানে রান্নার কাজ করা খুব কঠিন এই জন্য আমার এখন প্ল্যান চেঞ্জ চিন্তা করলাম বাচ্চাদের নিয়ে একটু বাহিরে যাই দেখা যাক কি আনন্দ করা যায় এই আর কি আবহাওয়াটাও অনেক সুন্দর এই যে বাহিরে বের হয়েছি বাবু একেবারে কারুলোর মধ্যে জেগে আছে কিন্তু চুপচাপ বসে আছে ভালো লাগছে মামা হাই বলো হাই আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সেই কামনা করি এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বাবুদের জন্য দোয়া করবেন এখন অঙ্কিতা মহা খুশি সে বাহিরে যাবে সে বল নিচ্ছে সে পার্কে যাবে অনেক খুশি সে নিজে নিজে মাস্কারা পরছে সানগ্লাস পরছে কতদিন সে সানগ্লাস নিতে ভুলে গেছিল ও ভুলে গেছিলা ও বল নিতে ভুলে গেছিলা আজকে সে নিছে আর অঙ্কিতার পাপা আজকে বাসায় নাই অঙ্কিতার পাপা সেই ভোরে সে মিলানো গেছে আর মায়েদের আসলে দশ হাত হলে ভালো হয় কারণ রান্না করতে করতে প্ল্যান ছিল যে ইফতার বানাবো যেহেতু বুটভুনাটা করা হয়েছে একটু অন্যরকম কিছু ইফতার করব এটা সেটা চিন্তা ভাবনা করলাম যে বাবু ঘুমাচ্ছে এই ফাঁকে করব অন্যদিন অবশ্য বাবু বসে থাকে অনেকক্ষণই কিন্তু আজকে ঘুম থেকে ভয় পেয়ে উঠছে নাকি কোনো একটা কারণে হ্যাঁ ও সরি ও সরি তাহলে আসতে যাব কোনো একটা কারণে বাবু একেবারেই মানে বসতে চাইল না চেয়ারে যার কারণে হ্যাঁ 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 সামনে আমাদের পার্ক আছে যার কারণে চিন্তা করলাম তাহলে তো অঙ্কিতাও বারবার বলছে বাহিরে যাব বাহিরে যাব চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে ওকেও একটু বাহিরে নিয়ে যাই আর প্ল্যানটা আসলে চেঞ্জ করা হয়েছে থাক মা ও ও বসে আছে বসে থাকতে তো এই জন্য প্ল্যানটা চেঞ্জ করে এখন আমরা পার্কে যাচ্ছি ছোটটা বড়টা আসলে ওর পাপা না থাকার কারণে একটু মেনটেন করা আমার জন্য একটু কঠিনই হয়ে যায় তারপরও সারাদিন চেষ্টা করি হ্যাঁ এদিকে আসো আছে মা আছে সামনে চলো সারাদিন চেষ্টা করি যে মানে অনেক কিছুই আছে জমায়ে রাখি যে অঙ্কিতার পাপা আসলে তখন করব কিন্তু মাঝে মধ্যে বাবু তখনও দেখা যাচ্ছে আমার একটু বেশি আসলে সারাদিন আমার কাছে থাকে তো দেখছো এই যে পার্ক আমার কাছে থাকে তো যার কারণে ও তখনও মাঝে মধ্যে এরকম করে যে আমি আমি ছাড়া চলেই না তো পরে যাই হোক যেহেতু গরম চলে আসছে ওর পাপা তো ছয় দিন বাহিরেই থাকবে শুধুমাত্র রবিবারের দিন বাসায় থাকবে চিন্তা করলাম যে এখন থেকে আমাকে অভ্যাস করতে হবে দুই মেয়ে নিয়ে চলতে হবে এই জন্যই আর কি প্রত্যেক দিনই চেষ্টা করবো প্রত্যেক দিন না হলেও একদিন দুই দিন পর পর হ্যাঁ না সান নয় ও তাহলে সানগ্লাসটা দাও মামার কাছে হ্যাঁ দাও ব্যাগে রাখো ওকে তো আমরা পার্কে চলে আসছি এই যে পার্ক এই যে হ্যাঁ মেয়ে যে আমার কি খুশি গত বছর আসে পার্কে নিয়ে আসিনি এটা আমাদের বাসার কাছে খুব কাছেই পার্ক কিন্তু অঙ্কিতাকে হ্যাঁ হ্যাঁ যাও তুমি অঙ্কিতাকে গত বছর না আনার কারণে ও ভুলে গেছে আসলে মহা খুশি দৌড় দিচ্ছে যাও ওর আনন্দটাই হচ্ছে আমার কাছে অনেক বড় কিছু এই পার্কটা ছোট হলো আমার কাছে নিরাপদ মনে হয় কারণ এই পার্কের বাচ্চাগুলো সবসময় খেলনাগুলো এত মাঝখানে যে গাড়ি চাড়ি অনেক দূরে ওই যে রাস্তার অনেক দূরে গাড়িগুলো
কিন্তু গতদিন যে পার্কে গেছিলাম মানে বাচ্চাগুলো মনে হয় যেন খেলনাগুলো মানে মায়ের এক জায়গায় খেলনা আর এক জায়গায় একটু অন্যরকম লাগে, কিন্তু এই পার্কটা আমার ভালো লাগে এই জন্য খেলনাগুলো মাঝখানে মায়েদের বসার সব চেয়ারগুলো পাশাপাশি এই জন্য। কুঙ্কুমণি যে কী করবে নিজেই বুঝতে পারছে না, বাচ্চাদেরটাই ও উঠতে চাচ্ছে। হ্যাঁ উঠো, কিন্তু মামা তুমি তো ওইটাই উঠতে পারবা, মামা ও তুমি বড়টাই উঠো, এটাই উঠো, এটা ছোটদের বেবিদের, তুমি এটা আচ্ছা ওটা উঠো, তুমি এটা আগে উঠো, দেখো দাঁড়াও, না গরম না, ওঠো ওঠো ওঠো, অনেক অনেক মানুষ, হ্যাঁ ওঠো, নামা নামা নামা, ওয়াও অনেক খুশি, অনেক মানুষ, আর বাবুটা এই যে বসে আছে সে চুপ, বাইরে এসে আসার আগে রেডি করতে যাওয়ার সময় আসলে ও কান্নাকাটি করছে কিন্তু এখন চুপ করে আছে, অঙ্কিতা যে কোনটা রেখে কোনটা করবে বুঝতে পারছে না। এক সময় আমার অঙ্কিতা এটাই আমরা ধরে ধরে অঙ্কিতাকে তুলতাম, আর আজ আমার অঙ্কিতা নিজে নিজে উঠতে পারে, কত বড় হয়ে গেছে। আমি মাঝে মধ্যে আমার মায়ের কথা চিন্তা করি, আচ্ছা দাঁড়াও বেবি আস্তে আস্তে উঠো তারপরে তুমি উঠো, ওকে উঠো উঠো, পরে এটাই যে আমার মায়ের কথা বলতে বলতে থেমে গেছিলাম, আমার মায়ের কথা মনে হয় এজন্য আমরা যখন নাকি স্কুলে যাওয়া শুরু করিনি কিংবা শুরু করছি, যখন শুরু করিনি তখন আমার মানে চাচাতো বোনগুলো সব যখন যেত, মানে আমার নিজের চাচাতো বোন না কিন্তু আমার বাবার ভাই অন্য চাচাতো মামাতো ভাইদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন যেত তখন আমার মা নাকি খালি মনে করতো যে কবে আমরা স্কুলে যাব, কবে আমরা স্কুলে যাব, খুব মানে তার ভালো লাগতো এটা। পরে যখন পরে যখন আমরা স্কুলে যাওয়া শুরু করলাম দুই বোন, তো যখন আমার আপু যেত স্কুলে মানে 1-2 এরকম, তো আমাদের স্কুলটা ছিল ও প্রাইমারিটা ছিল একেবারে বাসার সামনে, মাঝখানে শুধুমাত্র একটা প্রাচীর, আর হাই স্কুলটা ছিল দূরে 2 কিলোমিটার দূরে, বাসে যাওয়া লাগতো বাসার সামনে থেকে। তো তখন আমার মা খালি বলতো যে মানে হ্যাঁ যখন প্রাইমারিতে গেছিলাম বলতো কবে হাই স্কুলে যাব, মানে কবে হাই স্কুলে যাব, এগুলো নাকি সে খালি চিন্তা করতো। এটা এগুলো আসলে তার কাছে শোনা গল্পগুলো, তার নাকি খুব ভালো লাগতো যে আমার চাচাতো বোনগুলো স্কুলে যেত, সে খালি চিন্তা করতো কবে আমরা যাব। জি জি না না না, সে মহা খুশি না, আমারও মনে হয় অঙ্কিতা একটু একটু করে বড় হচ্ছে, তো আমার যেন অনেক আনন্দ লাগে, বল নিবে অনেক আনন্দ লাগে। মায়েরা মনে হয় এরকমই হয়, বাসায় যতটুকু ছিলাম মানে অন্যদিন বাবু একটু বসে আমি রান্না করি কিন্তু আজকে বসতেই চাইলো না, রান্না করতে যে পুরো মাথা আমার জ্যাম হয়ে গেছে, বাইরে বের হয়ে আমার এখন কি ভালো লাগছে, আমার মেয়ের সাথে সাথে মনে হচ্ছে আমারও অনেক ভালো লাগছে। মামা মামা এটাই আসো এটাই আসো এটাই আসো এটাই খেলো, এদিকে আসো এদিকে আসো, অঙ্কিতা দোলনা, অঙ্কিতা কেন জানি দোলনাতে ভয় পায়, এই জন্য আর কি ওকে জোরে দেই না, তবে দোলনাটা বেশ ওর জন্য ভালো হয়েছে, একটু নিচু ও চড়তে পারছে ভালো, হ্যাঁ নিজে নিজে মামা নিজে নিজে করো, হ্যাঁ পায়ে ধাক্কা দাও তাহলে সুন্দর হবে, আবার করে দিবে মামা, ওয়াও হ্যাঁ সে নিজেই করবে, এই জন্য এই পার্কটা আমার ভালো লাগে যে খেলনাগুলো সব ভিতরে, আগে অঙ্কিতা এই দোলনাটায় অনেক চড়তো বাচ্চাদের এই দোলনাটায়। আর বেবিটা ঘুমায় গেছে, ছোট বেবিটা মানে বাসাতে ঘুমের জন্যই আসলে ও একটু বিরক্ত করছিল, রান্না করছিলাম ওকে সময় না দিয়ে, বাসায় ওকে একটু সময় দিলে ও ঘুমায় যেত, বাইরে বের হওয়ার সাথে সাথে ঘুমায় গেছে। তুমি কি ভয় পাও মামা? আর ভয় পাচ্ছে না, আসলে সে ঘরে থাকতে থাকতে মানে তার এই পার্কে আসলে যখন ও পার্কে 1.5 বছর আগে আসছে তখন
ওর বয়সটা অত বেশি ছিল না, ও আসলে ভুলেই গেছে। এখন এখনও ও সব আরেকটা বেবি বাবু বাবুকে দেখে, বাবু বাবুকে দেখছে যে বাবু কি করে। অনেক 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 বাচ্চা, সব বাচ্চারা সাইকেল চালাচ্ছে কিন্তু আমি সাইকেলটা আনতে পারি নাই, কারণ হচ্ছে একা একা সাইকেল কারেলো সব নিয়ে আসলে সাহস করে উঠতে পারিনি। কিন্তু এখন এখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, ও বুঝে না এই জন্য। তুমি সুন্দর করে করো মা, হ্যাঁ তুমি সুন্দর করে করো, ওয়াও সে মা খুশি। আরো করো, জোরে করো, জোরে জোরে করো, তাই এটা অঙ্কিতা কই অঙ্কিতা উপরে, আচ্ছা নাও নাও নাও, এই খেলনাটা গত বছর ছিল না, এবছরে করছে। তখন গত বছরে ওই জায়গায় একটা খেলনা ছিল অঙ্কিতার পিছনে, দোলনার পিছনে, আর এবছরে এই খেলনাটা নতুন করছে। আর বসার চেয়ারগুলো মাত্র দুই তিনটা ছিল, এখন একেবারে পুরো বসার চেয়ার দিয়ে ঘিরে দিচ্ছে আসলে। হ্যাঁ সুন্দর হয়েছে, মহা খুশি সে যে পারছে, মানে একটা বাচ্চা যে নতুন কিছু পারলে কত খুশি হয়। ওর একটু একটু জিনিস আমার কাছে অনেক বেশি আনন্দ লাগছে, যে অনেক সুন্দর করে, মানে যখন একটা একটা করে নতুন কিছু করে তখন খুব ভালো লাগে। এটা গতকাল পর্যন্ত আর একটা পার্কে যে নিয়ে গেছিলাম ও ভয় পাচ্ছিল, তখন খুব কষ্ট লাগছিল। তো না তুমি খেলো, সে অনেক খুশি, সে অনেক খুশি, হুররে হুররে। হ্যাঁ আর খেলবা না এটা, তাহলে অন্য কিছু খেলো, আস্তে 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 আস্তে, দেখো বাবা সে আবার অন্য কিছু খেলবে, এখন দেখা যাক কি খেলতে যাচ্ছে। এই পার্কটায় আসলে আমার মনে হয় আমি তিন চারটা প্লেন দেখি নাই, মানে যখনই আসি না কেন এই উপর দিয়ে হয়তো প্লেনের রুট যেটা সেটা মনে হয় এর উপর দিয়ে এই যে প্লেন দেখা যাচ্ছে, এটা উপরে বাই বলছে প্লেনকে, মানে আমি যখনই যাই না কেন আমরা তখনই এখানে দেখি যে উপর দিয়ে প্লেন যাচ্ছে। আমার খুব ভালো লাগে, বাংলাদেশকে মিস করি। হ্যাঁ ভালো করে শক্ত করে ধরে উঠবা, ওকে সব কিছু খেলতে হয়, খেলো। তাকাও তো মাম্মা, আচ্ছা দাঁড়াও একটু আসতে তারে করো, এখন সে দোলনায় চড়তে আবার ইচ্ছা করছে এই জন্য আর কি, আমরা আস্তে তারে করছি মানে অপেক্ষা করছি, দেখা যাক একজন ছাড়ে কিনা। এখানে সে বলারে করো, এখানে সে বলারে করো, একটু খালো আগে সে বলারে, চোখ ডালে না মা, যাও আগে সে বলারে করো, নাও করো করো করো, আচ্ছা খেলো, ওয়াও। আর কয়দিন পর বেবি তোমার সাথে খেলবে এগুলাই, ওকে? হ্যাঁ এখন না, বেবি আর একটু বড় হলে খেলবে। হ্যাঁ হ্যাঁ ব্যথা বাবা, মা ব্যথা বাবা, যাও তাকাও অঙ্কু। এখানে বড়দের
বল দিয়ে খেলারও জায়গা আছে। স্কুল থেকে নিয়ে আসে এই পার্কগুলোতে খেলে। এই যে বাচ্চা কান্না করছে, এক একটা বাচ্চাকে পার্ক থেকে নিয়ে যেতে পারে না, প্রচন্ড কান্না করে। কারণ কি, শীতের সময় তো এগুলো করতে পারে না, শুধুমাত্র গরমে। বাচ্চারা একটু খেলতে পছন্দ করে। মামা তাকাও তো, আসলে 14 মাস না বের হওয়াতে মেয়েটা অনেক বেশি কষ্ট পাইছে। এখন সাহস করে বের হচ্ছি। সবাই দোয়া করবেন যাতে এই সাহসটা, যাতে আল্লাহ আমাদেরকে রক্ষা করে এবং ভালো রাখে। অঙ্কিতা খেলতে খেলতে টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, তাই না মাম্মা? এই জন্য সে এখন মাম্মার পাশে এসে বেঞ্চের মধ্যে বসে গেছে। কিছু বলবা দাদুকে, কিছু বলবা? না, আমি পাপাকে বলবো। আচ্ছা বলো। আমি পাপাকে ছবি দেখাবো। আমি দেখাবো। আমি পাপাই না, তার সাথে দোলনা খেলছে। ও, তুমি দোলনা খেলতে ভয় পাও নি, সেটা তুমি পাপাকে দেখাবা, তাই তো? আচ্ছা দাদুকে কিছু বলো। দাদু তো বাংলাদেশে আছে, অঙ্কিতার জন্য দাদুর কষ্ট হয়, দাদু দেখতে পাইনি। বলো দাদু, আই লাভ ইউ। আই লাভ ইউ। বলো আমি আসবো। আমি আসবো। তোমাকে দেখবো। তোমাকে দেখবো। বলো আমার জন্য দোয়া করো। আমার জন্য দোয়া করো। বেবির জন্য দোয়া করো। বেবির জন্য দোয়া করো। বলো আমরা সবাই আসবো। আমরা সবাই আসবো। বলো আল্লাহ। আল্লাহ। সবাইকে। বলো সবাইকে। সবাইকে। সুস্থ রাখো। সুস্থ রাখো। ভালো রাখো। ভালো রাখো। সহি। সহি। সালামতে। সালামতে। রাখো। রাখো। আমিন। আমিন। এই জন্য তার অনেক বেশি ভালো লাগছে। হ্যাঁ উঠো মামা। বোনের খুশিতে অঙ্কিতা জোরে জোরে গান করছে। অঙ্কমণি খেলে, খেলায় শেষ হচ্ছে না। বলছি বাসায় চলো, বলে মামা আমি আর একটু শিবলারে করি। কারণ ও দোলনা নিয়ে আজকে এত ব্যস্ত ছিল যে ও আজকে শিবলারে করতে পারেনি। এখন বলে আমি একটু শিবলারে করি। হ্যাঁ বললাম আচ্ছা ঠিক আছে করো। এই আর কি, আমার ছোট বেবিটাও উঠে গেছে কিন্তু চুপ করে আছে খেরেলোর মধ্যে। জি করো। আসলে আমাদের চ্যানেলের নাম অনুসারেই আমাদের চ্যানেলটার কার্যক্রম শুরু করার কথা, কিন্তু এখনও সেভাবে করতে পারছি না। আমরা ইনশাল্লাহ অনেক বেশি ট্যুরের ভিডিও দিব আমাদের চ্যানেলে। রান্নার পাশাপাশি ট্যুর থাকবে অনেক, তো সেই ভিডিও আমরা শুরু করব পরিস্থিতি আর একটু নর্মাল হলে। তারপরে তো সবাই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সবসময় এই কামনা এবং এই দোয়াটাই করি। এখন আমরা পার্ক থেকে চলে যাব, আমাদের খেলাধুলা শেষ, আসলে ইফতারের টাইম হয়ে গেছে। যেহেতু আজকে আমি সবকিছু মানে প্ল্যান চেঞ্জ করে ফেলছি, ইফতারি আর না বানিয়ে চলে আসছি। এখন বাকিটা হয়তো বা নিপা ভাবি বানাচ্ছে, যাই হোক না বানালেও ফ্রিজে যা আছে সেগুলোই এখন যে ম্যানেজ করতে হবে। তবে আমি দেখে আসছি নিপা ভাবি শুরু করছে, ইনশাল্লাহ কালকে আমি বাকিগুলো করব। রাত্রি কিছু সিস্টেম করে রাখবো, কালকে ইনশাল্লাহ করব। ওকে আসো আসো মামা, সবাইকে আল্লাহ হাফেজ বলো। বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আলাপেস আলাপেস জি আর না এখন বাসায় যাব ওকে ওই আস্তে ছোটবেলায় কোনো প্রাচীর দেখলে আমরা ওইভাবে উঠতাম আর হাঁটতাম অঙ্কিতাও তাই করছে আর ফুল ফুল যে তার কত পছন্দ করো আসো মা আসো 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 চলো আসো আর প্রাচীরে উঠা লাগবে না আসো 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 চলো আমাদের ইফতারের টাইম হয়ে যাচ্ছে চলো চলো তুমি যাও ওকে আসো হ্যাঁ আসো না ওইদিকে না এদিকে 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 আসো আসো বাসায় যাচ্ছি আমরা বাসায় এসে দেখি অঙ্কিতার বাবা উপরে চলে আসছে মিলানো থেকে অঙ্কিতা মা খুশি রাস্তায় অবশ্য জারিরা জারিরের বাবার সাথে দেখা হয়েছে বলে আমাদের বাসায় আসছিল কিন্তু আমি তো জানি না কেন আসছে দাঁড়াও 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 আমাদের এখন খুলবে আমরা এখন যাব ভিতরে ওকে খুলো 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 তুমি খুলো আমাদের ইফতারি দিছে আমি ভাবি দেখি কি ইফতারি দিছে জানি না এখন খুলে দেখব যে কি ইফতারি দিছে এটা মনে হয় বুট ভুনা হ্যাঁ বুট ভুনা এগুলো সব ফল এখানে কি আছে আঙ্গুর আছে আপেল আছে খেজুর আছে তারপর তরমুজ আছে আনারস আছে এটা কি বাঙ্গি এটা বাঙ্গি না তরমুজ বাঙ্গি এটা হচ্ছে আপেল সবই আছে এখানে হ্যাঁ এটাতে কি আছে আমরা দেখি এটাতে অনেক কিছু আছে এটাতে আছে বেগুনি রোল আছে আলুর চপ পেঁয়াজু কি আছে আর এগুলো মুরগির মাংস ফ্রাই তারপরে এই যে কি যেন নুডলস দিয়ে যে এটা পেঁয়াজু সেটা আছে ডালের পেঁয়াজও আছে নুডলসেরও আছে ওইটা কি ওইটা অবশ্য আমি বুঝতে পারছি না ওইটা কি এটা খাওয়ার পর বোঝা যাবে খাও সবাই ইফতারি গুলো খাও ভাই নেন ইফতার যে রোল হ্যাঁ খাও তুমি খাও আমি কেমন হয়েছে সেটা বলো যাই হোক ইটালিতে এই মানে এই 3 বছর যাবত আমি ভাবি আমাকে ইফতারি দেয় আমার মনে হয় আগে পরে কেউ ইফতারি বাসায় দিছে আমি দেখি নাই আমি ভাবি কি ফার্স্ট দেখছি যে বাংলাদেশের মতন সে ইফতারি দেয় একটা মাছের কোন একটা রেসিপি আমি পার্কেতে আল্লাহ হাফেজ বলে মানে বলে দিয়েছিলাম কিন্তু বাসায় আসার আগে রাস্তার মাঝখানে জারির এবং ভাইয়ের সাথে দেখা তো বাসায় আসছিল বলছিল বাসায় এসে দেখি আমি ভাবি উনি অনেক ইফতার পাঠাইছে একটা বাংলাদেশের একটা ফিল করলাম কারণ বিদেশে মানে আসার পর আমি এই 8 বছরে বাসায় ইফতার দেওয়া যেটা বাংলাদেশে হয় যে একজন আরেকজনের বাসায় ইফতার দেয় আমি এটা দেখিনি হ্যাঁ আমি ইফতারে গেছি দেখা যাচ্ছে যে আমার ননদ যখন ছিল তখন গেছি এমনিতেও আমি ইফতারে দাওয়াত পাইছি গেছি কিন্তু বাসায় আমি দিতে কাউকে দেখিনি কিন্তু আমি ভাবি গত বছরও আমাকে দিছে তার আগের বছরও দিছে মানে পরিচয় হওয়ার পর থেকেই আমাকে বাসায় ইফতার দেয় শুধু আমাকে না আমি মানে শুনেছি যে অন্য বাসাতেও দেয় তো যাই হোক আল্লাহ ভাবিকে ভালো রাখুক সুস্থ রাখুক আর দোয়া তো অবশ্যই করি ভাবিরও অবশ্য 2টা বাচ্চা তারপরও এত কষ্ট করে আমাদের জন্য পাঠাইছে তো দিনটা অনেক ভালো যাচ্ছে কিংবা গেল সবাই দোয়া করবেন ভালো থাকবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ